আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি টিউটর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ক 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো 13তম সপ্তাহে আমাদের বাড়ির কাজ 27 আছে। তো বলছে হোমওয়ার্ক 27, নেম এখানে তোমার নাম লিখবা, রোল লিখবা, জমাদার তারিখ লিখবা। বলছে ইউনিট L11 লেসন 4-5 পেজ 44। তো প্রশ্ন বলছে ই লুক অ্যান্ড সে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। তো এখানে পাঁচটা প্রশ্ন আছে, সঠিক প্রিপোজিশন দিয়ে আমাদের পূরণ করতে হবে। তো আমাদের ওই উত্তরগুলো দেখে নেই। আনসার এক, দ্য জিপ ইজ নেক্সট টু দ্য হার্ট। দুই, দ্য স্কুল ইজ অপোজিট দ্য পার্ক। তিন, দ্য কাউ ইজ ইন ফ্রন্ট অফ দ্য হার্ট। চার, দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি। পাঁচ, দ্য বাটারফ্লাই আর আউটসাইড দ্য উইন্ডো। তো জাস্ট এটুকু লিখলে আমাদের উত্তর শেষ। তো এই ছিল আজকে আমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ক 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।